আশা করি ভালো আছো। আমরা আজ নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে ক্লাস ফাইভের ইংরেজি বিষয়ের WH কোশ্চেন, যেটি আমরা 9 নম্বরে করে থাকি। পাশাপাশি আমরা বিগত ক্লাসে 8 নম্বর কোশ্চেনের আনসার প্রেজেন্ট কীভাবে চিঠি লেখা যায় সেটা থেকে আজ আমরা WH কোশ্চেন শিখবো। আশা করছি তোমরা মনোযোগ সহ শুনবে, অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। তোমরা পাশাপাশি আমার পাশাপাশি তোমরাও কি এক্সারসাইজ করতে পারবে। এখানে দেখো দে আছে WH কোশ্চেন, মেকিং WH কোশ্চেন। WH কোশ্চেন মূলত হু, হোয়াট, হুম, হুজ, হুইস, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো এগুলো দিয়ে আন্ডারলাইন দেওয়া ওয়ার্ডটিকে, আন্ডারলাইন বলতে একটা সেন্টেন্সে আন্ডারলাইন দেওয়া থাকবে, সেই আন্ডারলাইন দেওয়া ওয়ার্ডটিকে লক্ষ্য করে আমরা 9 নম্বরে 5টি কোশ্চেন তৈরি করব। আমরা এখন এই ওয়ার্ডগুলোর শব্দ জানব, মানে জানব। হু অর্থ কে, কে কে অথবা কারা, হু অর্থ কি জানলাম কে, কে কে অথবা কারা, হু অর্থ কাকে অথবা কাদেরকে, হুজ অর্থ কার, কাদের, হট অর্থ কি, কি কি, হুইস অর্থ কোনটি, কোনগুলো, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, কি কারণে, হাউ অর্থ কিভাবে, কেমন। আমরা WH ওয়ার্ডগুলোর শব্দের অর্থ জানলাম, এখন আমরা WH করতে গেলে কোন নিয়মে করতে হবে সেই নিয়মগুলো জানব। রুল 1, সেন্টেন্সের সাবজেক্ট ধরে, কি ধরে, সাবজেক্ট ধরে। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। প্রথমত আমরা সেন্টেন্সের সাবজেক্ট ধরে হু, হোয়াট, হুইজ দ্বারা প্রশ্ন করব, কি করব, সেন্টেন্সের সাবজেক্ট ধরে হু, হোয়াট, হুইজ দ্বারা প্রশ্ন করব। তবে সেন্টেন্সের সাবজেক্ট যদি, সেন্টেন্সের সাবজেক্ট লক্ষ্য করো তোমরা, সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে হু দ্বারা প্রশ্ন করতে হয়। আমরা কি শিখলাম, সেন্টেন্সের সাবজেক্ট, আবার বলছি সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তবে হু দ্বারা প্রশ্ন করতে হয়। ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা জানবো সেটা হচ্ছে এরকম, হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বা নট অফ ইন্টারোগেশন। হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন। যেমন হি গোস টু স্কুল, কি, হি গোস টু স্কুল, এখানে হিটা সাবজেক্ট, গোস্টা ভার্ব, টু স্কুলটা অবজেক্ট, সেক্ষেত্রে আমরা হি ব্যক্তিবাচক সাবজেক্ট সংক্রান্ত। এখানে আমরা কি জানছি যে ব্যক্তিবাচক সাবজেক্ট সংক্রান্ত যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হয়, যার কারণে হি এখানে ব্যক্তিবাচক, সেজন্য আমরা কি নেব, হু। ব্যক্তিবাচক সেন্টেন্সের ব্যক্তিবাচক যদি হয় তাহলে আমরা হু নেব, হু গোস টু স্কুল। তাহলে দেখো স্ট্রাকচারের সঙ্গে মিল আছে কিনা, হু নিলাম প্রথমে আমরা, ভার্ব নিলাম গোস, অবজেক্ট নিলাম টু স্কুল, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এইভাবে ব্যক্তিবাচক জানলাম। এবারে রুল 2, 2 নম্বর নিয়ম, সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, কি হয়, সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তবে হট দ্বারা প্রশ্ন করতে হয়। সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তবে হট দ্বারা প্রশ্ন করতে হয়। স্ট্রাকচার আমরা জানবো হটের কিভাবে, হট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন, হট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন। যেমন বুকস আর ভেরি ভ্যালুয়েবল, বুকস আর ভেরি ভ্যালুয়েবল, কিসের নিচে টান, বুকসের নিচে টান, বুকসটা এখানে কি ব্যক্তিবাচক না বস্তুবাচক, অবশ্যই এখানে বস্তুবাচক, কেননা এখানে যদি হি থাকতো তাহলে এটা ব্যক্তিবাচক হতো, যেহেতু এখানে বুকস আছে সেক্ষেত্রে এটা বস্তুবাচক, যার কারণে বস্তুবাচকের জন্য আমরা নিয়েছি হট, তারপর ভার্ব নিয়েছি আর, তারপর ভেরি ভ্যালুয়েবল নিয়েছি, তারপর নিয়েছি কি প্রশ্নবোধক চিহ্ন বা নট অফ ইন্টারোগেশন, যার কারণে বুকস আর ভেরি ভ্যালুয়েবল, এখানে সাবজেক্টটা বস্তুবাচক হওয়ার কারণে হট হয়েছে, তাহলে হট আর ভেরি ভ্যালুয়েবল। 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়মে এখন আমরা দেখব সাবজেক্ট যদি দিস, দিস, দ্যাট, দোজ, কি, সাবজেক্ট যদি দিস, দিস, দ্যাট, দোজ দ্বারা শুরু হয় তবে হুইজ দ্বারা প্রশ্ন করতে হয়, কি দ্বারা প্রশ্ন করব, হুইজ দ্বারা, যখন সাবজেক্টটি দিস, দিস, দ্যাট, দোজ হবে তবেই আমরা হুইজ দ্বারা করব, অন্যথায় নয়। তাহলে স্ট্রাকচার হবে কোনটা, হুইজ প্লাস ভার্ব, হুইজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন,
which plus verb plus object plus note of interrogation. যেমন this is my book, কি বললাম আমরা, this is my book. এখানে দেখো সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে যদি this দ্বারা, that দ্বারা, those দ্বারা হয়, এখানে কি দ্বারা শুরু আছে, this দ্বারা, যার কারণে আমরা কি নেব, এই this এর কারণে which নেব. তাহলে this is my book, এইটি আমার বই. which is your book, কি বললাম আমরা, which is your book, এই this এর কারণে which ভার্ব নিলাম এবং মাই বুক ইওর বুক হয়ে গেল. কেন হয়ে গেল, এখানে দেখো লক্ষ্য করো এনবি নোট অফ ইনভার্ব বিদ্যার বিশেষ দ্রষ্টব্য, কোন সেন্টেন্সে যদি কি, কোন সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, কোন পারসন, ফার্স্ট পারসন, আই, উই, মি, আস, মাই থাকে, তা সেকেন্ড পারসনে হয়, কি হয়, সেকেন্ড পারসনে হয়. সেন্টেন্সের মাঝে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটাকে প্রশ্ন করার সময় সেকেন্ড পারসনে করতে হয়, যেমন আই অথবা উই হলে ইওর হবে, কি হবে, ইওর হবে, মি অথবা আস হলে ইওর হবে, কি হবে, ইওর হবে, মাই অথবা আওয়ার হলে ইওর হবে, কি হবে, মাই অথবা আওয়ার হলে ইওর হবে, আবার মাইন অথবা আওয়ার্স হলেও ইওরস হবে, কি হবে, মাইন অথবা আওয়ার্স হলে ইওরস হবে. তেমনি এখানে লক্ষ্য করো এই উদাহরণ, এই প্রসঙ্গ থেকে আমরা এই উদাহরণটা দেখতে পারি, তাহলে দিস ইজ মাই বুক, এখানে মাইটা কি, মাইটা কি এখানে ফার্স্ট পারসন, কোন পারসন, ফার্স্ট পারসন, তার কারণে যখন আমরা প্রশ্ন করব হুইচ ইজ ইওর বুক, এখানে মাইটা কি হয়ে গেল, ইওর হবে. লক্ষ্য করো এখানে মাই অথবা আওয়ার হলে ইওর হবে, যার কারণে এখানে ইওর হয়েছে. আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে ডাব্লিউএস কোশ্চেনগুলো করা যায়. আজকে আমরা কয়টা নিয়ম শিখলাম, তিনটা নিয়ম, এর পরবর্তীতে আমরা আরো যে নিয়মগুলো আছে সেগুলো শিখবো. ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, ধন্যবাদ.